পশুর চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম কোরবানির ঈদে প্রস্তুত পুরান ঢাকার পোস্তার আড়তগুলো। সেখানে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, নূর, আড়তগুলোতে চামড়া আসতে শুরু করেছে কিনা সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানান। হ্যাঁ ইফতিখার, আপনি জানেন যে কোরবানি দেওয়ার পরবর্তী ধাপ কিন্তু আসলে চামড়া যে সংগ্রহ, তার বড় একটি স্থান হচ্ছে এই পোস্তার লালবাগের অন্তর্গত এই পোস্তা এরিয়া। এখানে কিন্তু ইতিমধ্যে দেশের রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা ব্যাপারীরা রয়েছে তারা কিন্তু চামড়া সংগ্রহ করে ইতিমধ্যে এখানে জমায়েত করা শুরু করেছে এবং বিক্রি শুরু করেছে। আপনি জানেন যে এবার সরকার যে নির্ধারিত চামড়ার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে রাজধানীর মধ্যে, অর্থাৎ ঢাকা শহরে প্রতি বর্গফুট যে লবণ যুক্ত যে চামড়া রয়েছে সেখানে 55 থেকে 60 টাকা প্রতি বর্গফুট, এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা যে লবণ যুক্ত চামড়া সংগ্রহ কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে। তবে আমরা এখানে কিছুক্ষণ আগেই এখানে সব খবর সংগ্রহ করতে এসেছি, আমরা কয়েকজন এখানে যারা ব্যাপারী রয়েছেন যারা চামড়া কিনছেন তাদের সাথে কথা বলেছি। অত মান ভেদে বিভিন্ন চামড়া কিন্তু তারা এখানে কিনছেন, অর্থ তারা বলছেন যে চামড়া কোনো কোনো চামড়া আমরা জানি যে যখন কোরবানি চামড়া সংগ্রহ করা হয় বিভিন্ন আঘাতে কিন্তু চামড়া ছিদ্র হয়ে যায়, সেক্ষেত্রে সেই চামড়ার মূল্য কিন্তু অন্যরকম হয় এবং ভালো চামড়াটার মূল্য কিন্তু তারা দেখিয়ে কিন্তু সেই দামই কিন্তু তারা এখান থেকে কিনছেন। তবে সরকার যে নির্ধারিত দাম দিয়েছে আমরা অনেকে বলছি, তারা বলছেন যে সেই দামে আসলে কেনা অনেকেই তাদের পক্ষে সম্ভব নয়, কারণ চামড়া যেহেতু আমি যেটা কিছুক্ষণ আগেও বলছি যে মানভেদে বিভিন্ন চামড়ার বিভিন্ন আকারই কিন্তু তারা এখানে বিক্রি করছে। আপনি এরই মধ্যে কিন্তু পুরো এলাকাটা, আমরা জানি প্রতি বছর কোরবানি আসলে এই পোস্তা লালবাগের এই পোস্তার যে এলাকাটি রয়েছে এখানে বিভিন্ন আপনার সড়কই কিন্তু এখানে অস্থায়ীভাবে এখানে যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং চামড়া সংগ্রহ করেন, এবং এই চামড়া কিন্তু আপনি জানেন যে কোরবানি চামড়ার যে মজুদ সেটা বড় যে সরবরাহ সেটা কিন্তু এখান থেকেই সারা বছরের যে চামড়ার প্রয়োজন এখান থেকে কিন্তু এক বছর এখানে এই কোরবানির সময় সংগ্রহ করা হয়। তবে আমরা এবার যে লক্ষ্যমাত্রায় এই পোস্তা ধরা হয়েছে সেটা হচ্ছে 1,60,000 পিস চামড়া, যে তার লক্ষ্যমাত্রা এবার এখানকার যে ব্যবসায়ী তারা বলছে তারা সংগ্রহ করবে, তবে প্রয়োজনে তারা কিন্তু আরও একটু বেশি যদি হয় তারও সেক্ষেত্রে তারা সেটা সংগ্রহ করবে। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেলা 3টার একটু বেশি, আমরা এখানে যারা রয়েছে তাদের কথা বলেছি, তারা হচ্ছে কোরবানির পরপর থেকে যখন শুরু হয় সকালে তারপর থেকে তারা চামড়া সংগ্রহ শুরু করেছে রাত পর্যন্ত, অর্থাৎ আগামীকাল ভোর পর্যন্ত কিন্তু এই চামড়া সংগ্রহ চলবে, তারপরই আছে চামড়া প্রক্রিয়াজাত করার যে পরবর্তী ধাপ সেক্ষেত্রে এখান থেকেই বিভিন্ন যে ট্যানারি বা যারা আছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখানে বিভিন্ন যে ছাগল যে পশু কিন্তু যেসব পশু এখানে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি হয়েছে তাদের পরবর্তী যে চামড়া এখানেই কিন্তু জমায়েত হচ্ছে, এখান থেকেই হয়তোবা পরবর্তী ধাপে পৌঁছাবে। ইফতেখার, এই ছিল রাজধানীর পোস্তা থেকে চামড়া সংগ্রহের সর্বশেষ খবর। ইফতেখার, দর্শক সহকর্মী নূর আলম এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।